ক্লাস 4 আজকে আমরা চ্যাপ্টার 22 ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্যাপিটাল লেটারস এন্ড পাংচুয়েশন মার্কস পড়ব আমরা ক্যাপিটাল লেটার কোথায় ব্যবহার হয় ফুলস্টপ কোথায় ব্যবহার হয় কমা কোথায় ব্যবহার হয় কোথায় কোশ্চেন মার্ক ব্যবহার হয় কোথায় এক্সক্লেমেটরি মার্ক ব্যবহার হয় এগুলো সবগুলোই আমরা জানি তবু আমরা একবার দেখি যখন কোনো পার্সন বা সারনেম থাকে যদি কোনো পার্সন যদি কোনো লোকের নাম থাকে বা যদি কোনো সারনেম হয় মানে যদি কোনো পদবি থাকে অবশ্যই তার প্রথম অক্ষরটাকে বড় করতে হবে দা নেম অফ দা ডেজ এন্ড দা উইকস অফ দা মান্থ অফ দা ইয়ার যদি কোনো ডেজের নাম হয় বা যদি কোনো মান্থসের নাম হয় যদি কোনো দিন বা মাসের নাম হয় অবশ্যই তার প্রথম অক্ষরটা বড় হতে হবে দা নেম অফ সাবজেক্ট যদি কোনো সাবজেক্ট যদি কোনো বিষয়ের নাম হয় হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ বেঙ্গলি তবে অবশ্যই তার প্রথম অক্ষরটা বড় হতে হবে নেম অফ দা ল্যাঙ্গুয়েজ যদি কোনো ভাষা ইংলিশ হিন্দি বেঙ্গলি হ্যাঁ এরকম ধরনের যদি কোনো নাম ভাষার নাম থাকে তবে তার অবশ্যই প্রথম অক্ষরটা বড় হতে হবে দা নেম অফ রিলিজিয়ান গ্রুপ এন্ড রিলিজিয়ান্স কি বলেছে যদি কোনো রিলিজিয়ান যদি কোনো জাতি হয় তাহলে অবশ্যই তার নামটা প্রথম অক্ষরটা বড় হাতের করতে হবে হিন্দু মুসলিম পারসি খ্রিস্টান যাই হোক না কেন তার প্রথম অক্ষরটা বড় হাতের হবে দা নেম অফ বুকস নিউজপেপার এন্ড ম্যাগাজিন যে কোনো বই বা নিউজপেপার বা ম্যাগাজিনের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে দা নেম অফ রিভার্স কান্ট্রি সিটিজ মাউন্টেন যে কোনো নদী পর্বত কোনো জায়গা বা কোনো দেশ মহাদেশ সাগর যাই হোক না কেন তাদের সবগুলোরই কিন্তু প্রথম অক্ষর বড় হবে এগুলোতে সবগুলোই ফুল স্টপ ব্যবহার টু মার্ক এন্ড অফ দ্য সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সের এন্ড হয় তখন সেখানে আমাদেরকে অবশ্যই একটা ফুল স্টপ ব্যবহার করতে হবে কি বলেছে কমা ব্যবহার করবে কোথায় টু শো এ শর্ট পজ অর ব্রেক বিটুইন পার্টস অফ এ সেন্টেন্স যদি একটা সেন্টেন্সের মাঝে কমা থাকে তাহলে সেই সেন্টেন্স দুটোর মাঝে খুব একটু সময় একটু সময়ের জন্য দাঁড়াতে হবে কি বলেছে উইদিন দ্য সেন্টেন্স সেপারেটেড ওয়ার্ডস লাইক নো ওয়েল ও থ্যাংক ইউ অ্যান্ড সো অন এগুলো যদি থাকে তাহলে অবশ্যই কমা দিতে হবে যদি ইয়েস নো থাকে কোনো কোশ্চেন ভয় ধরো কোনো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ইয়েস বা নো দিয়ে তা শুরু হচ্ছে তাহলে ইয়েসের পরে একটা কমা দিতে হবে বা নোর পরে একটা কমা দিতে হবে কোশ্চেন মার্ক কখন দেয় যখন কোনো সেন্টেন্সে প্রশ্ন করা হয় কোশ্চেন করা হয় বা যদি সেন্টেন্সের মধ্যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটাকে কোশ্চেন মার্ক দিয়ে শেষ করি এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি মার্ক কোথায় থাকে যদি তুমি কোনো অ্যাঙ্গার ফিয়ার সারপ্রাইজ জয় বা সরো বা ওয়ান্ডার মানে তুমি খুব অবাক হয়ে গেছো তুমি খুব উৎফুল্ল হয়েছো আনন্দ পেয়েছো বা খুব রেগে গেছো এরকম ধরনের কিছু বা দুঃখ প্রকাশ করার জন্য যে সেন্টেন্স ব্যবহার করা হয় সেই সেন্টেন্সের পাশে আমাদেরকে একটা এক্সক্লেমেটরি মার্ক দিতে হয় যেটা এরকম তো তোমরা বুঝতে পেরেছো যখন দেখবে যে কোনো একটা অবাক করা কথা বা কোনো একটা অর্ডার করছো কাউকে কিছু আজ্ঞা দিচ্ছ তখন তোমরা কিন্তু এই এক্সক্লেমেটরি মার্কটা ব্যবহার করতে পারো তো বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এক্সারসাইজটা দেওয়া থাকবে সেটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে